পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি আপনাদের সাথে আছি আমি ডিএম রাহাত এক ভাই প্রশ্ন করেছেন যে গুরু কোথায় পাব আজ সে ব্যাপারে আলোচনা করব গুরু কি বা কে গু অর্থ অন্ধকার রু অর্থ আলো যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু অর্থাৎ যিনি অন্ধকার হৃদয়কে জ্ঞানের আলো দ্বারা আলোকিত করেন তিনিই হচ্ছেন একজন গুরু এখন এমন কাউকে কোথায় পাবো যিনি আমার অন্ধকার হৃদয়কে আলোকিত করবেন যেহেতু আমি নিজেই অন্ধকারে আচ্ছন্ন সেহেতু কে অন্ধকারে আছে কে আলোকিত সেটা তো বোঝার জ্ঞান আমার নেই অর্থাৎ একজন গুরুকে যাচাই করার মতো জ্ঞান তো আমার নেই তাহলে আমি সহজে কিভাবে বুঝতে পারবো যে উনি আমার জন্য সঠিক ব্যক্তি যার কাছে গেলে বা যার কাছে আত্মসমর্পণ করলে আমিও আলোকিত হতে পারব অর্থাৎ সেই ব্যক্তি একজন আলোকপুরুষ তিনিও আমাকে আলোকিত করতে পারবেন প্রথমেই আমরা কিন্তু সম্পূর্ণ আলোটা দেখতে পাব না এটা কখনো সম্ভব নয় এটা সেরকম কোনো আলো নয় হুট করে আসবে একদম আলোকিত করে দিয়ে যাবে যারা সকালবেলা ঘুম থেকে ওঠেন শুভে সাদেকের সময় দেখবেন যে অন্ধকার থেকে কিছুটা আভা দেখা যাচ্ছে আস্তে আস্তে পরিষ্কার হতে থাকে অন্ধকার কেটে যায় এবং সকাল তারপর দুপুর খুব আলোকিত হয়ে ওঠে এটা কিন্তু আস্তে আস্তে হয় আমরা কিভাবে বুঝতে পারি যে সকাল হচ্ছে বা আলো আসছে সূর্য উঠতেছে সেটা বুঝি ওই যে হালকা আভা অন্ধকারের পর যে হালকা আভা সেটা দেখে তো আমরা গুরু এভাবেই খুঁজব এই যে আমার হৃদয় অন্ধকারে আচ্ছন্ন যখন হালকা আভা দেখবো তখন কিন্তু বুঝতে পারবো যে আলো আসছে যখন কোনো মানুষের সঙ্গ করব তখন প্রথম সাক্ষাৎ বা প্রথম দর্শনই মনে হবে যে একটা আভা অর্থাৎ আমার মনের মধ্যে যে অন্ধকারগুলো রয়েছে সেখানে কিছুটা হলো আলো আভা দেখা যাচ্ছে কিছু না জানা বিষয় জানতে পারবো বা মনের মধ্যে একটা আলাদা রকম আনন্দ অনুভব হবে আমি যা জানতে চাচ্ছিলাম এরকম নানা প্রশ্নের জবাব এমনভাবে পাবো যেটা আমার মনের মতো যে মনে হবে যেন আমি এটাই খুঁজছিলাম কিছু অন্ধকার তখন দূর হয়ে যাবে পরিষ্কার হতে থাকবে সামনের বিষয়গুলো সম্পূর্ণ পরিষ্কার হবে না ওই যে ভোরের আভার মতো হালকা আলো তখন বোঝা যাবে যে এই ব্যক্তির কাছে থাকলে বা এই ব্যক্তিকে সময় দিলে এখানে অপেক্ষা করলে আমি সম্পূর্ণ আলো পাবো অর্থাৎ ইনি সেই আলো পুরুষ সূর্যের ন্যায় যিনি আস্তে আস্তে আলো দিচ্ছেন আর আমি হচ্ছি সেই ভরে ওঠা ব্যক্তি যে আলোর অপেক্ষায় আছে তা আমি যখন হালকা আলো দেখতে পেলাম অর্থাৎ এখন আমি অপেক্ষা করলে আস্তে আস্তে আরও আলোর দেখা পাবো যখন আলোর দেখা তেলাম আভা তখন বুঝতে পারছি যে সূর্য উদিত হচ্ছে অর্থাৎ এই ব্যক্তি সেই আলোক পুরুষ যাকে আমি খুঁজছি যার কাছে সময় দিলে যার পায়রুবি করলে যার কাছে আত্মসমর্পণ করলে আমি আলোকিত হতে পারবো ধীরে ধীরে তারপরে কিছুদিন সময় দেওয়ার পর সেটা আরও পরিষ্কার হতে থাকবে অর্থাৎ আলো কিন্তু এক জায়গায় থেমে থাকে না সে আস্তে আস্তে আলোকিত হতে থাকবে অর্থাৎ আলো ছড়াতে থাকবে পরিষ্কার হতে থাকবে সব কিছু আভাতে একলাম এবং আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে আলোটা বাড়ছে তার মানে সূর্য ওঠা শুরু করেছে তার আলো ছড়াচ্ছে খুব শীঘ্রই সব কিছু আলোকিত হবে তাহলে গুরুকে খুঁজে পাওয়ার সহজ একটি পথ আমরা পেয়ে গেলাম তারপরে তাকে দেখলে মনে হবে সে যেন কত জনমের আপন অথচ তার সাথে আপনার আগে কখনো সাক্ষাৎই হয়নি তারপর তাকে দেখলে আল্লাহ এবং রাসুলের কথা মনে পড়বে প্রভুর কথা মনে পড়বে সাময়িক সময়ের জন্য হলেও মনে থেকে যত কুচিন্তা আছে তা দূর হয়ে যাবে এই যে একটা আলাদা অনুভূতি আলাদা ভালো লাগা তাহলেই বোঝা যাবে যে এই ব্যক্তি সেই ব্যক্তি যাকে আপনি খুঁজছেন বা আমি খুঁজছি যার কাছে আমি আলোকিত হতে পারবো যার কথা খুব মধুর লাগবে শুনলে শুনতে ইচ্ছা করবে তাকে ছেড়ে যেতে ইচ্ছা করবে না এই যে ভালো লাগাগুলো এটা তখনই কাজ করে যখন আসলে সে আপনার গুরু এটা আপনি উপলব্ধি করতে থাকেন যদি সে আপনার গুরু হওয়ার মতো উপযুক্ত না হন সেক্ষেত্রে আপনার এরকমটা না ঘটার সম্ভাবনা বেশি এরকমটা ঘটছে অর্থাৎ এটা হঠাৎ করে সবার বেলায় কিন্তু এটা ঘটবে না অন্যদের চাইতে এটা আলাদা রকমের একটা অনুভূতি হবে তখনই মনে বুঝে নিতে হবে যে উনি আপনার সেই কাঙ্ক্ষিত পুরুষ যাকে আপনি খুঁজছিলেন গুরুকে খুঁজে পরে এটা হচ্ছে একটা পথ তারপর বাহ্যিকভাবে কিছু কথা বলতে গেলে দেখা বলতে হয় যে গুরু আপনাকে পরাধীন করবেন না বরং মুক্ত করবেন কারণ আপনি তো তার কাছে মুক্ত হওয়ার জন্য গেছেন সে আপনাকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিধান দিয়ে আটকিয়ে রাখবে না একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করবে না একজন সদ্গুরু কখনই কোনো ভক্তকে পরাধীন করে রাখেন না আটকিয়ে রাখেন না বরং মুক্ত করেন কারণ আমরা তো মুক্ত হওয়ার জন্যই যাই যদি আমাকে মুক্তই না করেন আবদ্ধ রাখেন তাহলে আমি মুক্ত কিভাবে হব অনেকেই আছে নিজেদের পীরগিরি ধরে রাখার জন্য গুরুগিরি ধরে রাখার জন্য বিভিন্ন টেকনিক কৌশল অবলম্বন করেন ভক্তদেরকে নানাভাবে আটকে রাখেন যে এটা করা যাবে না সেটা করা যাবে না অমুক জায়গায় যাওয়া যাবে না তুমুক জায়গায় যাওয়া যাবে না অমুক বই পড়া যাবে না ওটা করা যাবে না সেটা করা যাবে না তাদের মনে একটা ভয় থাকে যে হতে পারে সে অন্য জায়গায় থেকে অনেক কিছু জেনে যাবে এবং আমাকে মূল্যায়ন করবে না কিন্তু একজন সদ্গুরু কখনো এরকম হবেন না কারণ জানার নানা ধরনের বিষয় থাকে আপনি জানেন সমস্যা নেই কিন্তু ওনার কাছে এসে আপনি সেটাকে ভেরিফাই করবেন উনি টিকমার্ক দিয়ে দিল ওকে আপনি বিভিন্ন জায়গা থেকে জানতে পারেন আপনাকে সে বাধা দিবে না আপনি বিভিন্ন জায়গায় যেতে পারেন সে বাধা দিবে না আপনি বিভিন্ন কর্ম করতে পারেন সে বাধা দিবে না হ্যাঁ তবে কোনো কিছু মন্দ বলে সে বোঝাবে যে এটা ঠিক না কিন্তু কোনো কিছুতেই সে আপনার ওপর চাপ দিবে না অর্থাৎ আপনাকে কোনো বাউন্ডারিতে আটকে রাখবে না এটা হচ্ছে একজন সদগুরুর লক্ষণ যখনই দেখবেন গুরু আপনাকে আটকে রাখার চেষ্টা করছে তখন বুঝবেন যে না এখানে থেকে আসলে মুক্তি লাভ করা সম্ভব না কারণ তিনি তো আমাকে মুক্ত করছেন না তিনি আমাকে আরও আটকে রাখছেন তারপর তার কর্ম খুব সুন্দর হবে এগুলো কিন্তু বাহ্যিক বিষয় বলছি প্রথমে যেটা বলেছি সেটা আলাদা একটা ব্যাপার অনুভবের ব্যাপার সেটা খুব কম ভক্তের বেলায় এবং কম গুরুর বেলায় ঘটে কারণ যাদেরকে দেখি সবাই কিন্তু ভক্ত নয় অনেক অনেক কারণেই ব্যয়ত হয় কেউ শুধুমাত্র নিজেকে গুরুবাদী বা সফিবাদী প্রমাণ করার জন্য বায়ত হয় যে বা অনেকে এই জন্য ব্যয়াত হয় যে একজন পীর ধরতে হবে তাই ধরলাম আর কিছু না কিন্তু প্রকৃত ভক্ত যারা তাদের ব্যাপারটা আলাদা তাই ওই গুরু ভক্তের যে ব্যাপারটা সেটা আমি প্রথমে যেটা বলেছি সেরকমভাবে ঘটে আর এখন যেগুলো বলছি এটা বলছে বাহ্যিক কিছু ব্যাপার যে এটা দেখা উচিত কারণ অত সবসময় ওইভাবে ঘটবে না তো তার কর্ম সুন্দর হওয়া উচিত বাহ্যিকভাবে যতটুকু সম্ভব দেখা উচিত তার কর্ম কীরকম সে যতই জানো কর্ম ভালো হলে সে একজন ভালো মানুষ তারপরে আপনি অনেক কিছু জানার আগ্রহ নিয়ে থাকেন তাই তো একজন গুরুর সন্ধান করেন যে আমার মনে অনেক প্রশ্ন আমার ভেতর অনেক তৃষ্ণা আপনি পিপা স্বার্থ তাই তো আপনি জানার জন্য এত কিছু এত আগ্রহ আপনার গুরু খুঁজছেন তো আপনার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনি তাকে করতে পারেন এক্ষেত্রে তার প্রশ্নের জবাব যদি আপনার মনের মতো হয় সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে উনি আপনার সেই গুরু কারণ তার কাছে আপনার সেই সমস্যার সমাধান হয়েছে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার চোখে জল আছে কি না এটা লক্ষ্য করা অনেকে অনেক পণ্ডিত অনেক কথা বলেন কিন্তু চোখে জল নেই এটা অনেক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক দিক দিয়ে চোখের জল থাকাটা অনেক গুরুত্বপূর্ণ মুখের অনেক বড় বড় কথায় লেকচার কাজ হবে না যা এক ফোঁটা চোখের জলে করবে জল প্রেমিকের চোখ দিয়েই বের হয় তাই এই দিকটা গুরুত্ব দেওয়া উচিত কারণ তিনি প্রেমিক না হলে আপনাকে কিভাবে সে প্রেমিক বানাবেন তাই অনেকের মধ্যে অনেক জ্ঞান দেখবেন বা অন্য অন্য গুণাবলী দেখবেন কিন্তু দেখবেন এই গুণটা নেই তখন বুঝবেন যে উনি আপনার জন্য পারফেক্ট নয় তো সেক্ষেত্রে এটা লক্ষ্য রাখা উচিত তারপরে স্বাভাবিকভাবে বলতে গেলে বলা যায় যে যদি গুরু খুঁজে না পান খুব অস্থিরতার মধ্যে থাকেন এক্ষেত্রে সেক্ষেত্রে পরামর্শ থাকবে হচ্ছে আপনি বিভিন্ন মাজার দরবার এগুলোতে ঘুরেন সাধুসঙ্গ করেন বেশি বেশি সেখানে তাদের কাছে সময় দিন প্রশ্ন করার সুযোগ থাকলে প্রশ্ন করুন তাদের আচার আচরণ সব কিছু দেখুন তারপর দেখেন যে কোনটা আপনার মনের মতো ভালো লাগে খুব বড় হলি যে আপনার খুব ভালো লাগবে সেরকমও না আবার দরবার খুব ছোট হলি যে আপনার খুব খারাপ লাগবে সেরকম না আপনি কোথায় গিয়ে কমফোর্টেবল ফিল করেন বা কোথায় গেলে আপনার ভালো লাগে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেখানে যান কারণ আপনি শুধু গুরুর কাছেই যে যাবেন এরকম নয় যেহেতু আমি বাহ্যিক বিষয়টা বলছি এখানে সেক্ষেত্রে এটা বলতে হয় শুধু গুরুর কাছে নয় বরং আপনি সেখানকার গুরু ভাইদের আচরণ আপনার অনেক বড় একটা আপনার উপর প্রভাব ফেলবে যে সেখানে যাওয়ার পরে সবাই আপনাকে কীভাবে আপন করে নেয় যাদের সাথে আপনি থাকবেন সময় দিবেন যারা গুরু ভাই আছে তাদের আচরণ কীরকম সব কিছু মিলিয়ে দেখলে দেখা যায় না এখানে আমার অনেক বন্ধু অর্থাৎ তাদেরকে বন্ধু বানানো যায় তারা বন্ধুর মতো তাহলে সেখানে আপনারা বায়েত হতে পারেন এগুলো হচ্ছে বাহ্যিক যে বিষয়গুলো দেখা উচিত তারপর গুরুদের যে পোশাক আশাক বা বাহ্যিক জ্ঞান সেটা আলাদা ব্যাপার এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ নয় কারণ গুরু পাঞ্জাবি পড়লো না টি শার্ট পরলো সেটা আপনার জীবনে কোনো কাজ দিবে না আর বাহ্যিক জ্ঞানের কথা গুরু কি পাস কোন পর্যন্ত লেখাপড়া করেছে এটা একটা আলাদা ব্যাপার দুনিয়াদারি অনেক লেখাপড়া জানা ব্যক্তিও কিন্তু না জানা অশিক্ষিত অনেক ব্যক্তির কাছে ব্যয় হন সহজ উদাহরণ যদি দেই মাওলানা রুমি ছিলেন সেই জমানার সবচাইতে বড় আলেম তিনি গোলামী স্বীকার করেছিলেন হজরত শামস্তা আব্রিসুর রহমাতুল্লার কাছে যাকে বলা হয় যে উনি একজন পাগল বেশে থাকতেন ওনার জাহেরি কোনো এই ধরনের বিদ্যা বা উনি কোনো জায়গায় লেখাপড়া করেন নাই তো সেখানে গুরুকে এই জ্ঞান দিয়ে কোন পর্যন্ত লেখাপড়া করেছেন কোন কি করতে পারেন না পারেন এগুলো দিয়ে গুরুকে যাচাই করাটা বোকামি কারণ আপনি এগুলোর জন্য যাবেন না এগুলো তো আপনি নিজেই বই পড়ি স্টাডি করতে পারেন তারপর তার বেশভূষার ব্যাপারে যেটা বললাম তার বেশভূষা আপনার কোনো কাজে আসবে না তাই বাহ্যিক যে ব্যাপারগুলো বললাম কথাগুলো বললাম এগুলি গুরুত্বপূর্ণ আর প্রথমে যে কথাটা বলেছি সেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যদি হয় অপেক্ষা করুন সেটার জন্য আর যদি দেখেন না অপেক্ষা করার সুযোগ নেই তাহলে পরবর্তী যে কথাগুলো বললাম সেটা লক্ষ্য করুন আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি কেউ না বুঝে থাকেন তাহলে মন্তব্য করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে